ঊনকোটি ত্রিপুরা জেলা কৈলাসহরের নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ক্লাসরুম নির্মাণ না করে এবং কাজে নিয়োজিত কর্মচারীদের টাকা না দিয়ে সরকারি টাকা আত্মসাৎ করেছেন কাজে দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সুদীপ রায়। দীর্ঘ টালবাহানার পর অবশেষে ওই ইঞ্জিনিয়ার সুদীপ রায়ের বিরুদ্ধে ঊনকোটি ত্রিপুরা জেলার কৈলাসহর ইরানি থানায় মামলা দায়ের করলেন ঊনকোটির জেলা শাসক। স্কুলটি নানা সমস্যায় জড়িয়ে রয়েছে বলে জানান স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ মোহাম্মদ বাছির আলী। বিশেষ করে স্কুলে ক্লাসরুমের অভাবে ছাত্রছাত্রীরা সঠিকভাবে ক্লাস করতে পারছে না। তিনি এই স্কুলে যোগ দিয়েছিলেন 2017 সালে। তখন থেকেই দেখছেন স্কুলের ক্লাসরুম অর্ধনির্মিত এ ব্যাপারে ইরানি থানার ওসি যতীন্দ্র দাসকে জিজ্ঞাসা করলে ওসি যতীন্দ্র দাস সুদীপ রায়ের বিরুদ্ধে মামলা দায়ের হওয়ার কথা জানিয়েছেন। আমার নাম মোহাম্মদ বাছির আলী, আমি জুমার চেক স্কুলের ভারপ্রাপ্ত ইনচার্জ। তো আমি এই স্কুলে আমার পর থেকে দেখতেছি একটা ঘর ভগ্নদশ অবস্থায় আছে, কিন্তু আমাদের তো ক্লাসরুমের শর্টেজ। তো আমি চাইতেছি আর এই তাড়াতাড়ি যাতে এই রুমটা মানে ঘরটা পরিপূর্ণ হয়, তাহলে আমরা ক্লাসরুমও লাগে সুবিধা হইব। আপনি কত সালে এই স্কুলে দায়িত্ব নিয়েছেন? আমি 2017 সালে ফেব্রুয়ারি মাসে 21 তারিখে স্কুলে এসে জয়েন করছি। আপনার স্কুলে দায়িত্ব নেওয়ার পর পরে কি বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছিল? না, আমি এই অবস্থায় পাইছি, এখনো যে অবস্থায় আছে। আমি আমার পরেও এরকম অবস্থায় ছিল, মানে আপনি আসার আগে থেকে ভগ্নদশ। আমি আসার আগে থেকে এখানে ভগ্ন অবস্থায় ছিল। আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি তাড়াতাড়ি ঘরটা যাতে হয়, আমাদের ক্লাসরুমের শর্টেজ। কারণ আমরা দুই ক্লাসের ছাত্র এক রুমের মধ্যে করিয়া ক্লাস করি, ক্লাসরুমের অভাব, যাতে ঘরটা তাড়াতাড়ি পরিপূর্ণ হয়, এটাই চাইতেছি। আপনার স্কুলে মানে কোন কোন ক্লাস হয় এখানে? আমার স্কুলে তো 1 থেকে 5 পর্যন্ত। আপনার স্কুলে শিক্ষকের সংখ্যা কতজন? 3 জন শিক্ষক আছে আমার স্কুলে। আর টোটাল ছাত্রছাত্রী? বর্তমান ছাত্রছাত্রী আসলে 82। আপনি কি জানেন জেলা শাসক এই যে আপনার স্কুল রুমের যে বিল্ডিং তৈরি মানে করার অবস্থায় ওই জনৈক ইঞ্জিনিয়ার এই লুটপাট করে নিয়েছেন টাকা পয়সা এবং সমস্ত যন্ত্রাদি, তো এই ব্যাপারে জেলা শাসক ইরানি থানায় মামলা করেছেন, ব্যাপারে আপনার জানা আছে? ও, আমি আজকে শুনছি, এর আগে আমি জানি না মামলা হয়েছে কিনা। আজকে আমি শুনছি যে মামলা হয়েছে, এবং আওয়ার পরতেই শুনছি ইঞ্জিনিয়ারটা কাজ করে না পালাইয়া গেছে, কি এখানে যারা লেবার আছে তাদেরও টাকা পয়সা আইছে। দুই একদিন আমার কাছে হইয়া কইছে, তারা ফোন নাম্বার তো কেছে, ওই আমার লগতে যোগাযোগ নাই, আমি জানি না, তারা আরও কিছু টাকা পয়সা পাওয়ান আছে। জুমের চেক স্কুল জেবি স্কুল নিয়ে একটা ডক্টর বিশাল কুমার ডিএম, তৎকালীন ডিএম ঊনকোটি, উনি একটা মামলা করেছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সুদীপ রায়ের এগেনস্টে। উনি যে মামলা করেছেন ওই মামলার মধ্যে মূলত যে অভিযোগ এনেছেন জুমার জ্যাক স্কুলে কিছু কাজ করার জন্য সুদীপ রায়কে ইমপ্লিমেন্টিং অফিসার করেছিলেন, কিন্তু উনি কাজের জন্য 96,000 মতো টাকা এবং পরে তারপরে আরও প্রায় 33,000 মতো টাকা নিয়েছেন, এবং সঙ্গে বিভিন্ন সামগ্রী যেমন সিমেন্ট, জিসিআই শিট, তারপর স্টিলের দরজা, এগুলি উনি ড্র করেছেন স্কুলের কাজ করার জন্য। কিন্তু দেখা গেল যে উনি কাজ না করে মানে অ্যাডজাস্টমেন্ট জমা দিয়েছেন, যার ফলে স্কুলের কাজ সম্পূর্ণভাবে হয়নি। তাই স্কুল নাকি মানে স্কুলের বিল্ডিং যেটা আছে সেটা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাই তিনি ওনার বিরুদ্ধে মামলা করেছেন। আমরা থানাতে একটা মামলা নিয়েছি সুদীপ রায়ের এগেনস্টে। মামলার নাম্বার হচ্ছে 15/23 আন্ডার সেকশন 409/420 IPC। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।